মালদা থেকে গাজল যাওয়ার পথে পান্ডুয়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসে উল্টে মৃত দুই, জখম 39 জন। মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে মালদার গাজল থানার পান্ডুয়া এলাকা 34 নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনা, মৃত্যু দুইজনের, আহত 39 জন। 34 নম্বর জাতীয় সড়কের ঘটনা, আহতদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হয়েছে। হাসপাতালে ছুটে আসেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ পুরঞ্জয় সাহা, এছাড়াও হাসপাতালে দেখতে আসেন রাজ্যের পুলিশ এডিজি এনবিআর অজয় কুমার, মালদার রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়াল। ঘটনার খবর পেয়ে আসেন মন্ত্রী ফিরহাদ হাকিম। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম নিয়তি সরকার, বাড়ি মালদা, সাহেলি হাঁসদা, বাড়ি কালিয়াগঞ্জ। সরকারি বাসটি মালদা থেকে গাজলের দিকে যাচ্ছিল, প্রথমে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছোট একটি গাড়িকে ধাক্কা মারলে তারপর বাসটি নয়নজুড়িতে পড়ে যায়। স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনা কবলিত বাস থেকে আহতদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হয়। পাশাপাশি আহতদের মধ্যে কয়েকজন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় উপভোক্তা ছিল, যাদের রাতেই গাজল নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় মৃত্যু হয়েছে দুইজনের, আহতদের চিকিৎসা চলছে মেডিকেলে। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় আপাতত দুইজন মহিলার মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 39 জন। আহতদের ডাক্তাররা চিকিৎসা শুরু করেছে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ওই গাড়ি চালকের কিছু অসুবিধা ছিল কিনা বা গাড়ির কোনো অসুবিধা ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে দেখছি, আপাতত পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, আহতদের চিকিৎসা চলছে। আসতে অত্যন্ত দুঃখ, এই ওগা ওগা লোগা না লোগা না, একটা আনফরচুনেট অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আরে বুনতা না, এবং সেই অ্যাক্সিডেন্টে এই আরবা না বলো, আরে মোলা না বুন না, এই লাগা রে না না, ইনজুরড যারা মোটামুটি এখনো অ্যাপারেন্টলি স্টেবল আছে। কোথা থেকে কোথায় যাচ্ছিল কি শুনলেন দাদা, কি কোথায় যাচ্ছে? এখান থেকে বেরিয়ে গাজলের দিকেই যাচ্ছে। আচ্ছা, কি কারণে যাচ্ছিল? এটা আমার মনে হয় যতদূর সম্ভব হচ্ছে যে বাস ড্রাইভারটার কোনো ফল্ট আছে, আমি ঠিক জানি না, এখানে একটা পুলিশ ইনকোয়ারি করছে। বলছি মুখ্যমন্ত্রী প্রোগ্রামে যাচ্ছিলেন এটা সাহেব? মুখ্যমন্ত্রী প্রোগ্রাম তো দূর হবে, এখন কিসের জন্য যাচ্ছিল আমি জানি না, কিন্তু যাচ্ছিল কিছু মানুষ। যারা ওখানে লেট দি পুলিশ ইনভেস্টিগেট, আমি একটা বললাম এটা ঠিক হচ্ছে না, পুলিশ ইনকোয়ারি করে দেখুন যে কজ অফ অ্যাক্সিডেন্ট কি, কেন অ্যাক্সিডেন্ট হলো, রাশ ড্রাইভিংয়ের জন্য হলো না কি, রাস্তায় কোনো পাথর টাথর পড়ে রয়েছে কিসের জন্য হলো, হঠাৎ ড্রাইভারের একটা নেগলিজেন্সির বিষয় পাচ্ছি আমরা, আমরা নিশ্চিতভাবে এটা বার করবো, এবং আমি আশা করছি যে আইজিও নিজে রয়েছে, কালকের মধ্যে আপনাকে জানিয়ে দেবে। কম্পেনসেশনের কোনো ব্যবস্থা নিশ্চিত আপনারা দেখছি কি করা যায় সরকারের তরফ থেকে, এটা সেটা তো নিশ্চিত। নামানো অ্যাডমিট কতজন আছে ফিরত দা? 39 নিয়ে এসছে, তার মধ্যে কিছু মানুষকে ছেড়ে দিয়েছে, আর গোটা বিশ্বে মারা গেছে, কেউ মারা গিয়েছে, দুজন দুজন বলেছে তো, দুজন মারা গেছে। আর অ্যাপারেন্টলি আমি যা দেখলাম, যাতে কারোর হাত, কারোর পা, কারোর নাক ফেটেছে, কিন্তু অ্যাপারেন্টলি এখন সিরিয়াস আর নেই কেউ। এখন ভেতরে কোনো ইঞ্জুরি আছে কি না, এই আস্তে আস্তে সবাইকে স্ক্যান ট্যান এগুলো করা হবে। পরিচয় জানা যাচ্ছে? একজনের বাড়ি কোথায়? ওই গাড়িতে একজন ব্যক্তি ছিলেন যিনি যুব কল্যাণ দপ্তরের আধিকারিক, তিনি বলছিলেন যে গাজলে যাচ্ছেন মালদায় ট্রেনিং করে, আগামীকাল মুখ্যমন্ত্রীর যে সভা সেখানে তারা যাওয়ার কথা ছিল তাদের। এটা আমার জানা নেই, আমি দেখছি, মানে আমি আপনি শুনে আমি ফিরে আসছি এর থেকে। সহেলি হাসদা, নিয়তি সরকার। এদের বাড়ি কোথায়? কোথায় বাড়ি তাদের? একজনের মালদা, একজন কালিয়াগঞ্জ। একজন মালদা, একজনের কালিয়াগঞ্জ। বলছি ওই গাড়িতে একজন ব্যক্তি ছিলেন যিনি যুব কল্যাণ দপ্তরের আধিকারিক, তিনি বলছিলেন যে গাজলে যাচ্ছেন মালদায় ট্রেনিং করে, আগামীকাল মুখ্যমন্ত্রীর যে সভা সেখানে তারা যাওয়ার কথা ছিল তাদের। এটা আমার জানা নেই, আমি দেখছি, মানে আমি আপনি শুনে আমি আমি ফিরে আসছি এর থেকে, বীরভূম থেকে এসে ওখানে ছিলাম, আমি শুনেই দৌড়ে এসেছি, দেখি এখানে কিসের ব্যাপারে না ব্যাপারে আমি তো ঠিক জানি না, আমার ইঞ্জুরি, আমি শুনে বড় অ্যাক্সিডেন্ট হয়েছে তাই এসেছি। ঠিক, ওকে, থ্যাংক ইউ।
ধাক্কা লাগলো তারপর আমার যেটুকু মনে পড়ছে ওই পুরো গাড়িটা মানে মাঝে কিছু একটা খাল টাল কিছু ছিল ওটাতে পুরো পাঠিয়ে। কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা যাচ্ছিলাম মালদা টাউন থেকে গাজর কলেজ। গাজর কলেজ কেন কেন যাচ্ছিলেন একটু বলবেন? এখন একটু পরে আসবে তো বলছি, কী কারণে যাচ্ছিলেন সাহেব একটু যদি বলেন? ওটা পরে 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 ওখানে কি কোনো ট্রেনিং এর ব্যবস্থা ছিল বা কিছু এরকম কিছু বেনিফিশিয়ারিদেরকে? না ওটা পরে। আপনার নাম? আমার নাম শুভদীপ ঘোষ। শুভদীপ ঘোষ 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 থ্যাংক ইউ। নাতিকে 10 বছরের নাতি তো গাজলে দিবে বলে, গাজলে দিবে বলে মিটিং আছে নাকি মন্ত্রী আসবে ওখানটায়, তাই দুপুরে নিয়ে এসেছিলো জানাই খেয়ে নাতিকে নিয়ে এসে এখানে কোথায় হোটেলে রেখেছিল, 8টার সময় নিয়ে যা চলে যেতে পান্ডুয়া, 8টার সময় পান্ডুয়া নিয়ে যেতে যেতে আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে বলে গাড়ি পাল্টি খেয়ে গেছে, জামাইয়ের হাত ভেঙে গেছে। কি গাড়িতে ছিল এরা? নাতি আমার অসুখ, দুইটা মেশিন লুকানো মাথায়। কোন গাড়িতে ছিল? স্টেটে বলে বাসে ছিল এরা। আমার নাতি অসুস্থ, দুইটা মেশিন লুকানো, পেছাবে দাঁত দিয়ে জল বেড়ায়, মাথায় জল জমে। আপনার নাম কি? কোথায় বাড়ি আপনার? মঙ্গলবাড়ি। আপনার নাতি নাম কি? কারা নিয়ে যাচ্ছিল এটা? নিয়ে যাচ্ছিল কারা? ইডি অফিসের লোকজন? মাদ্রাসার স্কুল থেকে মনে হয় বলে মিটিং হবে, এই মমতা আসবে নাকি তাই ও চশমা দান করবে তাই। ঠিক আছে।